হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আজকে কিন্তু এখন বাজে 6টা, আর আমি আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, আর বাড়ির সমস্ত কাজবাজগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিন তোমাদেরকে অনেক কিছুই আমি শেয়ার করি, বাট আমার এই সকালবেলা উঠে যেসব কাজ থাকে সেই কাজগুলো আমার কোনোদিনও শেয়ার করে ওঠা হয় না। তাই ভাবলাম যে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেসব করি সেই সবগুলোই তোমাদের দেখাই। প্রথমেই উঠে আমি ঘর বারান্দা উঠুন রাস্তার সামনেটা পুরো ঝাড় দিয়ে নিলাম, আর এদিকে দেখতে পাচ্ছ পুরো একদম সাজানো পাটকাটি লাইন দিয়ে রাখা আছে। এই পাটকাটিগুলো সমস্ত আমাদের, শুধু এখানেই নয়, সামনে আমাদের একটা মাঠ আছে, সেই মাঠেও কিন্তু অনেক পাটকাঠি রয়েছে। এই সমস্ত পাটকাঠিগুলো তুলতে হবে ওই আমাদের দোতলার ছাদের ওপরে। মানে ভাবতে পারছো কতটা কষ্টদায়ক, মানে অনেক পাটকাঠি। আর এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে ঝাড়টার দিয়ে। এবার প্রত্যেকটা ঘরের সামনে এবং গেটের সামনে, বাইরের গেটের সামনে একটু লেপে নেব, কারণ আমাদের যেহেতু এখনও বারান্দাটা মাটিরই আছে সেজন্য লেপতে তো হবেই। আর হচ্ছে ঘরগুলো আমাদের মেজো করা, তো ঘরগুলো তারপরে মুছে নিচ্ছি। মানে দুয়ারের সামনেটা প্রথমে লেপে নিয়ে তারপরে ঘরগুলো, তিনটে ঘরই সব মুছে নিচ্ছি। প্রথমে আমাদের ঘরটা মুছে নিয়েছি, তারপর এটা হচ্ছে মা বাবার ঘর, মানে আমার শ্বশুর শাশুড়ির ঘর, এই ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। তো এই সব ভিডিওটা আমার কাজবাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, আর আজকে ভাবলাম যে এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আর কি করছি। তারপরে ঠাম্মাদের, মানে ঠাম্মাদাদুর ঘরটা মুছে তারপরে চলে এসেছি আমাদের এই সিঁড়িটা মুছতে। মানে এই সিঁড়িটার এখান দিয়ে আমাদের বারান্দাতে উঠতে হয় উঠুন থেকে, তো এই সিঁড়িটা তারপরে মুছে নিচ্ছি, তারপরে বাসন মাজবো, হয়ে যাবে কাজ। তো সব কাজবাজ কমপ্লিট করে এই মাত্র আসলাম, আর আজকে উঠেছি পুরো 6টার সময়। 6টার সময় উঠে সমস্ত কাজবাজ করলাম, এখন বাজে হচ্ছে 7:55, 8টা বাজতেই গেল, স্নান করতে যাব। 10 মিনিট হোক তারপরে স্নান করতে যাবো। স্নান টান করে এসে তারপরে আবার সকালে খাওয়া দাওয়া হবে। সকালে খাওয়া দাওয়া কোনো দেরি আছে, 10টা বেজে যাবে সকালে খাওয়া দাওয়া করতে করতে। তো চলো বিছানাটা গোছাই। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, এইমাত্র উঠে বাইরে গেল, তো বিছানাটা গুছিয়ে নিই। গুছিয়ে তারপরে যাব হচ্ছে স্নান করতে। তো ঘুম তাড়াতাড়ি উঠে গেছি তো জন্য ঘুম পাচ্ছে ভীষণ। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের সকালের দিকে বেশি খুব একটা কাজ থাকে না, যেসব কাজটা থাকে আজকে তোমাদের সমস্তটাই দেখিয়ে দিলাম। মানে ঘুম থেকে উঠে সব কিছু ঝাড় দেওয়া, ঝাড় দেওয়ার পরে একটু ল্যাপা মোছা, বাসন মাজা, ব্যাস এইটুকুনি, তার বেশি আর কোনো কাজ থাকে না। তারপরে আমি স্নান ঠান করে সকালে রান্না হয়ে গেছিলো সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর বাজার থেকে আজকে যা যা সবজি নিয়ে এসেছিলো সেগুলো সমস্ত কিছু বার করে নিচ্ছি। আর এই যে বাঁধাকপিটা অনেকটা বড় সাইজ কিন্তু ক্যামেরাতে ছোট দেখাচ্ছে, সেই জন্য অর্ধেক বাঁধাকপি নিয়ে আসা হয়েছে। আর আজকে একটু করবো শুক্তো, আজকে আমাদের নিরামিষ মানে খাবো আমরা সবাই, বাড়ির সবাই, সেজন্য আজকে একটু নিরামিষ তরকারি করবো। তাই কী করবো ভাবছিলাম, তাই শুক্তোটা বাড়ির সবাই খুব ভালো খায় সেই জন্য শুক্তোটাই ভাবলাম যে আজকে শুক্তোটাই করা যাক। তো এই যে শুক্তোর জন্য বড়ি, ঘি সমস্ত কিছুই আনা হয়েছে। তো চলো ফাইনালি রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে শুক্তোর জন্য সমস্ত কিছু প্রথমে খুব ভালো করে ছাঁকা তেলে পুরো ভেজে নিয়েছি, আর ওদিকে ডাটাটা কেটে রেখেছি, সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে। আর শুক্তো কে কে খেতে ভালোবাসো বলো? আমার শুক্তো ভালো লাগে, তবে ওই অনুষ্ঠান বাড়ির শুক্তো নয়, বাড়িতে ভালো করে রান্না করে সেই শুক্তো ভালো লাগে। আর অনুষ্ঠান বাড়ির শুক্তো তো মানে সেই মানে কি বলবো, বাড়ির মতন অতটা টেস্টফুল হয় না, সে অনুষ্ঠান বাড়িটা তো হবেই কারণ অতটা রান্না হয় অনুষ্ঠান বাড়িতে সেই জন্য। তো বাড়িতে যেহেতু আমরা বেশি বেশি সমস্ত কিছু দিয়ে রান্না করি, দুধটাও বেশি থাকে, ঘিটাও বেশি থাকে, বাড়িতে যেহেতু অল্প রান্না করি সেজন্য বাড়িরটা বেশি টেস্টি লাগে। আর আমি যতবারই রান্না করেছি শুক্তো ততবারই আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই দেখো শুক্তোটা আমি সমস্ত কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, রাঁধুনি টাধুনি দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে আজকে শুক্তোটা রান্না করছি। আর হচ্ছে এই দেখো আমি কিন্তু হলুদ ছাড়াই শুক্তো রান্না করি, বাট আমার ফোনের ক্যামেরাতে মনে হচ্ছে আমি হলুদ দিয়েছি, তাই মনে হচ্ছে না, কিন্তু না, আমি এই তরকারিতে 1 ফোঁটা হলুদ ইউজ করিনি। আর হলুদ ইউজ করলে শুক্তোটা শুক্তো মনে হয় না, মনে হয় কি পাঁচমিশালি তরকারি এরকম মনে হয়। আর তার সাথে করেছি একটু আলু ভাজা, আর হচ্ছে ডাল করেছি, এটা হচ্ছে মুগের ডাল, মুগের ডাল দিয়ে খাওয়ার জন্যই আলুটা ভাজলাম, নইলে শুধু শুধু ডাল তো দিয়ে খাওয়া যায় না, তাই অল্প একটুখানি লাস্টে গিয়ে আলুও ভেজে নিলাম, মানে ঠিক করেছিলাম না পরে গিয়ে ভেজে নিয়েছি। তো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে তরকারিগুলো কেমন হয়েছে রান্নাটা বলো। ভালো, শুক্তোটা ভালো হয়েছে,
ডালটাও ভালো হয়, চাল ভাজাটাও ভালো হয়েছে। আমি জানি শুক্তোটা ভালো হবে, কারণ আমি যতবার শুক্তো রান্না করেছি ততবার শুক্তোটা ভালোই লাগে খেতে। আমি নিজের কাছেই ভালো লাগে, আর লোকের কাছে কি জিজ্ঞেস করব। তো শুক্তো যা রান্না করেছি সব শেষ, সব শেষ, রাতের জন্য আর কিচ্ছু নেই, সব মানে সব কিছুই শেষ হয়ে গেছে। রাত্রির জন্য অন্য কিছু করতে হবে, নইলে আবার রাত্রে খাওয়া হবে না। তো দুপুরবেলা তো হয়েছে, রাত্রিবেলাটা সেই রাত্রিরে দেখা যাবে। আর এখন বাজে হচ্ছে 3:55, এখন একটুখানি শোবো। তো চলো, সন্ধ্যের দিকে তোমাদের সঙ্গে আবার কথা হবে। তো তোমাদের সঙ্গে কালকে আর কথা বলতে পারিনি, কালকে ব্লগটাও আর কন্টিনিউ করতে পারিনি, সেজন্য পরের দিন আবার ব্লগটা স্টার্ট করেছি। আর এখন সকালবেলা, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:37 বাজে। একটু পরে রান্না বান্না করতে যাবো, আর আজকে চিকেন নিয়ে এসেছে। তো চিকেনটা আমি ধুয়ে মানে ধুয়ে তারপরে নুন হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখে আসলাম। মশলাও মাখিয়ে রাখলে ভালো হতো, বাট এখনও যেহেতু মশলা করিনি সেই জন্য এমনি মাখিয়ে রেখে আসলাম। আর হচ্ছে এমনি ধুয়ে রাখলে মানে শুধু ধুয়ে রাখবো সেই জন্য আর কি একটু তেল হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখে আসলাম মাংসটা। আর একটু পরে যখন রান্না করতে যাবো তখন আগে আগে মশলাটা করে মাংসটা মাখিয়ে রেখে দেবো, তারপরে বাকিগুলো সব তরকারিগুলো করে নেব, তারপরে চিকেনটা করব। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিলে আর কি চিকেনটা বেশি টেস্টি হয় খেতে। চলো তাহলে, একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আকাশে আজকে খুব সুন্দর রোদ বেরিয়েছে, পুরো একদম ঝকঝক করছে রোদ, তোমাদের দেখাই। দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে। আজকে ভেবেছিলাম একটু জামা কাপড় কাচবো, আর বেশি জামা কাপড় ছিলও না, দু একটা জামা, সেজন্য আরও কাচলাম না। চিকেনটা আমি ঠিক মানে আমার নিজের মনের মতন করে আমি রান্না করতে পারি, মানে আমি নিজেই বলবো যে আমি চিকেনটা ভালো রান্না করি, কারণ আমার চিকেনটা আমার কাছে ভীষণ ভালো লাগে আমি যেরকমভাবে রান্না করি। আর এদিকে করেছি একটু ডিমের কারি, বেগুন দিয়ে ডিমের কারি করেছি, আর একটু ভেন্ডি ভেজেছি। আর ডিমের তরকারিটা একটু ইউনিক লাগলো না, তো এই যে আলুটা দিয়ে দিলাম মাংসতে। তো এখন আমরা একটু বেরোচ্ছি, আমাদের একটু দরকার রয়েছে বাইরে, মানে শান্তিপুরের ওদিকটাই যাবো, আমাদের একটুখানি দরকার রয়েছে। তো এই যে রেডি হলাম, আর এই যে যেই কুর্তিটা আমি পরেছি, চিকনকারি কুর্তি বলো তো এটাকে, হ্যাঁ, আর বলে দিই এটা হচ্ছে আমার বোনের কুর্তি, মানে ওই আমাকে দিয়েছে, মানে ও কিসে যেন কিনেছিল, তারপরে আমি বলছি আমার এটা ভীষণ পছন্দ হয়েছে তুই আমাকে এটা দিয়ে দে, বলছে ঠিক আছে তাহলে নিয়ে নে। তো ও আমাকে দিয়ে দিয়েছে, আর ও দেওয়ার পরে আমি আজকে পরলাম, আর এখন একটু দরকারে যাচ্ছি বেরোচ্ছি। তো চলো, আর জামাটা পরার পরে দেখছি এ আবার হলুদ রঙেরই গেঞ্জি পরেছে, মানে পরার পরে দেখতে পাচ্ছি যে দুজনেরই ম্যাচিং হয়ে গেছে। তো যাই হোক, চলো দেখতে থাকো, আর আমরা একটু যাই। বন্যা হয়ে গেছে বন্ধুরা, দেখো পুরো রাস্তায় বন্যা হয়ে গেছে। এই জায়গাটাতে জল কখনো শুকায় না, কখনো না, এক ফুট দুফুট বৃষ্টি পড়লে পুরো এলাকার জল যেন এই জায়গাটাতে এসেই দাঁড়ায় আমাদের। কি বলবো, এটা আমাদের ঘোষ মার্কেটের রাস্তা, ভীষণই খারাপ, ভীষণ খারাপ, প্রচুর জল জমে, একদম যাওয়াই যায় না। টোটো করে যাওয়া তো ভীষণ রিস্কের হয়ে যায়, অনেক টোটো উল্টে পাল্টেও যায় এখানে। তো বাড়ি চলে এসেছি, আর আমরা গেছিলাম একটা এমনি একটা দরকারে গেছিলাম, সেই দরকারটা মিটিয়েই চলে এসেছি, আর কোথাও ঘুরতে ঘুরতে যাইনি, অনেকটা টাইম ছিল, বাট ভালো লাগছিলো না। দুপুরবেলা খাওয়া দাওয়া করেই মানে করেই চলে গেছি, শুইও নি, মানে হঠাৎ করেই মনে পড়লো যে এই কাজটা বাকি রয়েছে, তো সেই জন্য গেছিলাম। তো চলো, এখন সন্ধেবেলা হয়ে গেছে, আমি বসে আছি, মানে যাওয়ার সাথে সাথেই চলে এসেছিলাম, আধা ঘন্টার মধ্যে গিয়ে আবার চলে এসেছি রিটার্ন বাড়িতে। তো এখন সন্ধেবেলা বসে আছি, সন্ধে ঠন্ধে দেওয়া হয়ে গেছে অলরেডি, এখন বাজে হচ্ছে 6:48। চলো রাতের দিকে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। তো এখন বাজে রাত 11, তোমাদের দাদাভাই এই মাত্র দোকান থেকে বাড়ি আসলো, আর ভাত দিয়ে খাওয়ার জন্য আমি বলেছিলাম কিছু নিয়ে আসতে, আর কি নিয়ে আসছে চলো দেখাই তোমাদেরকে। মানে এতটা বাজে, করে ক্লাসটা জ্বালাও, এতটা বাজে যে নিজের জন্য এই যে নিয়ে এসেছে ললিপপ, চিকেন ললিপপ, আর আমার জন্য আর মায়ের জন্য নিয়ে এসেছে দুটো ডিমের ডেভিল, দুটো ডিমের ডেভিল, আর নিজের জন্য চিকেন ললিপপ। এটা মিথ্যা কথা বলো না, কারণ কেমন লাগে বলো, কারণ আমি শোনো, না 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 না,
যেটা সত্যি যেটা যেটা সত্য সেটা বলো, যে দুটো ডিমের টেবিল ছিল, আমি ফোন করলাম যে দুটো ডিমের টেবিল আছে, তা কি একটা চিকেন ললিপপ নিয়ে আসবো? তুমি বললে হ্যাঁ নিয়ে আসো। এখন মিথ্যা কথা বলছো কেন? হ্যাঁ চলে যাচ্ছে কেন, পালাচ্ছ কেন? মিথ্যা কথা বলে পালাচ্ছ কেন? হ্যাঁ মিথ্যা কথা বলে পালাচ্ছে। তো চলো, হ্যাঁ এবার খাবো, খেয়ে দেখে তারপর তোমার সাথে আবার কথা হবে। কি করছো? ওষুধ খাচ্ছ? তোমাকে একটা কথা বলবো, এদিকে আসো। তুমি যে এই যে আলনাটাতে কাপড়টা এমন করে নেড়েছো, কত সব নেড়ে দিয়েছো, এটা কি তুমি ছাদ পেয়েছো নাকি কি করেছো এগুলো? হ্যাঁ আজকে আমি অনেক কিছু কেচে দিয়েছিলাম, ঠিক আছে? হ্যাঁ এবার সব কিছু অর্ধেক শুকিয়েছে। হ্যাঁ আর তখন বাজে কটা, একটা মতন বাজে। এবার আমি রান্না করছি সেই টাইমে, ঠিক আছে, আর ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। একটু একটু আস্তে আস্তে তো বৃষ্টি নামতে পারে, নামেনি, পুরো একেবারে ঝমঝমিয়ে একদম বৃষ্টি নেমে গেছে, ঠিক আছে। আর তো সেটা আমি রান্না করছি, সেই দোতলার উপরে উঠে যেতে যেতে সব আমার ভিজে গেছে, অর্ধেক শুকনো হয়ে গেছিল। তারপর আবার তার জন্য তুমি এই জায়গাগুলোকে এইভাবে 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 ব্যবহার করেছি? কিভাবে ব্যবহার করেছি, কি অবস্থা? বলো কিছু, কি করবো বলো, শুকাতে তো হবে। রিং লাইটের উপরে উড়িয়ে দিয়েছি, দেখেছো? রিং লাইটটাও ছাড়িনি, জানলা গুলোও ছাড়িনি, এমনকি গামছা কোথায় মেলবো দরজার উপরে মেলে দিয়েছি। আর দরজার উপরে গামছা মেলতে নেই, তুমি জানো না? জানি আমি মেলতে নেই, কিন্তু একদিন মেললে কিছু হয় না, বলছে একদিন মেলে কিছু হয়। আরে মেলার জায়গা নেই, আর কোথায় মেলে বলো তো? ওই জন্য মেলে, আর ব্যালকনিতেও মেলা যেহেতু ওখানে দড়ি টাঙানো আছে, কিন্তু রাতে যদি বৃষ্টি হয় সেই জন্য আমি সব তুলে নিয়ে চলে এসেছি। ভালো করেছো। যদি বৃষ্টি মানে ব্যালকনিতে ধরো থাকলো ভিজবে না, কিন্তু রাতে যদি ঝুমঝাম করে ঝড়ের মতন বৃষ্টি হয় তাহলে ঝাপটা লেগে সব ভিজে যাবে। ওই জন্য আমার ঘরে নিয়ে এসে এই শাড়ি শুধু এই পাড়টা নিচের এই পাড়টা ভিজা, বুঝলে তো, শুকিয়ে গেছে। সেই দুপুরে মেলেছি তো ঘরের পাখার হাওয়াটা শুকিয়ে গেছে। কালকে সকালবেলা মানে রাত্রির হাওয়াতে মানে সারা রাত পাখা চলবে সেই হাওয়াতে একদম পুরোপুরি সব শুকিয়ে যাবে, শুকিয়ে গেছে অলরেডি। তো তাও থাক, এখন আমি তুলবো না, কালকে একেবারে তুলবো। তো চলো, রাত তো অনেক হলো, এখন কটা বাজে? 11:09 বাজে। তো চলো আজই ভিডিওটা এখানে শেষ করছি, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে। সকল ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।